অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফজলুর রহমান সাধারণ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম মালিক কাজী সুনাম প্রমুখ সভায় আগত অতিথিরা আব্দুল বাসির টুটুলের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরে আলোচনা করেন তারা বলেন দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করে এলাকার যে কোনো ধরনের সমস্যা সমাধানে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন সংবর্ধিত অতিথি এলাকার উন্নয়নে সকলকে আরো বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান ম্যানচেস্টারের শহীদ রাষ্ট্রপতি রহমানের তেত্রিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি তৈব রহমান শ্যামল জানান যুক্তরাজ্য বিএনপি গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে ম্যানচেস্টার শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শুক্রবার ম্যানচেস্টারের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তি গোলাম মোস্তফা এমবিএ মসজিদ কমিটির চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী মসজিদের ট্রাস্টি হাজি শফিক মিয়া বিশিষ্ট ব্যবসায়ী আশিক মিয়া সিজিল বিএনপির সভাপতি কামাল হোসেন সাধারণ সম্পাদক লিটন আহমেদ চৌধুরী সিনিয়র সহ সভাপতি এমা চৌধুরী গিয়াসুদ্দিন আহমেদ সহ স্থানীয় বিএনপি যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মাহফিলে অংশগ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাফেরাত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত মোনাজাত করা হয় পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হুদা খান নিউহাম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিল্লুর মাতা মরহুমা আলতাবান বিবির স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার নিউহাম আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় হলে অনুষ্ঠিত হয় এ শোকসভা সংগঠনের সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের মুরাদ ও সহ সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক লুৎফর রহমান সাইদ, নিহাম আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির হাসনাদ জয়নাল আবিদিন সৈয়দ সামি মুহিবুর রহমান কয়সর শকত জায়গিরদার সেলিম আহমেদ সিরাজউদ্দিন সহ অন্যান্যরা সভায় মরহুমের রুহের আত্মার মগফিরাত কামনা করে দোয়া করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেত্রিশতম বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিভিন্ন কর্মসূচির মধ্যে বিএনপির দোসরা জুন ছিল প্রত্যেক শাখা কমিটির উদ্যোগে আলোচনা সভা করেছে রচডেল বিএনপি আমাদের ওলহাম প্রতিনিধি মৌদুদ আহমেদ জানান রচডেল বিএনপির হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও রচডেল বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন যুগ্ম আহ্বায় পুদ্দিনের পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওলহাম বিএনপির রাখেন বিএনপি নেতা আব্দুস শহীদ খান সৈয়দ মিজান বশির আহমেদ মাহবুব মিয়া সুদ্রুল ইসলাম ইকবাল আহমেদ মহিউদ্দিন পলাশ সহ অন্যান্যরা বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বর্ণাঢ্য রাজনীতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে দেশের প্রতিটি দুর্যোগময় মুহূর্তে জিয়া ছিলেন নিবেদিত প্রাণ বলে উল্লেখ করেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বাস্তবায়নে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জাতীয়তাবাদী দেশপ্রেমিক সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ছোট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে আসা থাকছে দেশীয় ঐতিহ্য তুলে ধরে লন্ডনের সাউথ হল পার্কে উদযাপিত হল বৈশাখী মেলা চোদ্দশো একুশ বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ দুই হাজার চোদ্দের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ওয়েস্ট ইয়র্কশায়ার ফুটবল ক্লাব